নমস্কার, হোমিওপ্যাথিতে আরোগ্য অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। সত্যি তো, একই অঙ্গে কত রূপ, মানে শরীরের একটা অংশ, তাতে কোনো কষ্ট কোনো যন্ত্রণা, কিন্তু সেগুলো এক অসুখ নয়, সেই অনেক ধরনের অসুখ, অনেক ধরনের লক্ষণ, কিন্তু জায়গার টার্গেটটা এক। যেরকম আমাদের রেকটাম, যেটা নিয়ে আমরা খোলাখুলিভাবে সেরকম আলোচনা করতে লজ্জা পাই, কিন্তু সেই রেকটামে কত ধরনের সমস্যা বলুন তো। পাইলস রয়েছে, ফিসচুলা রয়েছে, ফিসার রয়েছে, একদম জেরবার করে দিল না, জেরবার হলে চলবে না। কি করা উচিত আর কি করা উচিত নয়, আমরা প্রায় প্রত্যেক সপ্তাহের মতন এই সপ্তাহে এই পাইলস, ফিসার, ফিসচুলা এটা নিয়েই পড়েছি। ঠিক যেরকম আজকে আমরা ফিসার নিয়ে আলোচনা করব, কেন হয়, হলে কি করবেন, কোনোভাবে কি প্রিভেন্ট করা যায়, আর একবার যদি হয়েই থাকে তাহলে হোমিওপ্যাথি কি আমাদের কোনো সাহায্য করতে পারছে নাকি পারছে না, আমাদের আজকের আলোচনা এই নিয়ে। এবং আমাদের আজকের আলোচনার জন্য যিনি আমার পাশে রয়েছেন, সবাই আমরা তাকে ভালোভাবে চিনি, হ্যাঁ, আমাদের প্রিয় ডাক্তারবাবু ডক্টর শুভদীপ কর। নমস্কার। নমস্কার সুপ্রভাত। আচ্ছা ডাক্তারবাবু, আপনি ফিসচুলা নিয়ে বলেছেন, পাইলস নিয়ে বলেছেন, কিন্তু ফিসার সেটা কি সমস্যা? নিশ্চয় বলছি, এই কথাগুলো পার্থক্য কিন্তু ওয়ার্ডে পার্থক্য খুব অল্প, কিন্তু অনেকটা শুনতে একই রকম লাগে, ফিসচুলা ফিসার একই রকম লাগে, কিন্তু একটা রোগের সঙ্গে একটা রোগের কিন্তু বিস্তর পার্থক্য এবং আছে। এবং এখানে অনেকেই হয়তো বলতে পারেন, এত হোমিওপ্যাথি চিকিৎসা তো আমরা সিমটোম্যাটিক চিকিৎসা করে থাকেন, তাহলে এত রোগ জানার দরকারটা কী আছে? দেখুন, আজ যে রোগ জানার প্রয়োজন আছে এই কারণে, কারণ রোগ জানতে পারলে আমরা স্পেসিফিক্যালি আরও ওষুধ দিতে পারি। যে আমাদের কিছু মেডিসিন আছে যেগুলো ফিসারের উপর ভালো কাজ করে থাকে, এবং কিছু মেডিসিন আছে ফিসচুলার উপর ভালো কাজ করে থাকে। দুটো মেডিসিন হয়তো সিমটম একই ধরনের, কিন্তু সেখানে আমরা সেই মেডিসিনটাকে হিট করতে পারি যেটা ফিসচুলার মেডিসিন, ফিসচুলার ক্ষেত্রে ফিসচুলার মেডিসিনটা দেবো, ফিসারের ক্ষেত্রে ফিসারের মেডিসিনটা, যার উপরে কাজ করছে, যদিও সিমটম যদি একই রকম হয়ে গিয়ে থাকে। এবং এখানে আমরা ডিফারেন্সিয়েট করতে সুবিধা হয়, এবং সেই কারণে মেডিসিনটা অনেক পিন পয়েন্টেড হয় এবং অনেক বেশি অ্যাকশন মেডিসিনটা করতে পারে। দু নম্বর হচ্ছে, আমরা যদি রোগটা সম্বন্ধে জানি তাহলে রোগটা প্রোগনোসিসগুলো বলতে পারি, রোগটার জন্য কী কী করণীয় সেগুলো বলতে পারি। এখন অনেকেরই ধারণা আছে পাইলস হওয়া মানে বলতে সাহায্য ও নিরামিষ খেতে হবে, সেরকম ব্যাপার নয় কিন্তু। এবং সেখানে আমরা ভুল মানে ভুল সবাইকে সেগুলোকে আমরা কিন্তু অনেকটা ভেঙে দিতে পারি, এবং অত একটা হেলদি মানে লাইফ দেওয়ার জন্য কিন্তু আমাদের এই অনুষ্ঠান, এবং সেই জন্য আমাদের জানার প্রয়োজন কার ফিসচুলা হয়েছে, কার ফিসার হয়েছে, কার পেইনিয়াল অ্যাপসিস হয়েছে, কার পোলাপস হয়েছে, কার রেক্টাল অ্যাপসিস হয়েছে, এগুলো জানার প্রয়োজন। এখানে হচ্ছে ফিসার, ফিসার কথা অর্থ হচ্ছে আমাদের নর্মাল রেক্টাম ওয়াল একটা থাকে, রেক্টাম ওয়ালের মধ্যে হঠাৎ যদি কোনো কোনো প্রেশার পড়ে যায় এবং তখন রেক্টাম ওয়ালটা কোনো কারণে যদি চিড় খেয়ে যায়, ক্র্যাকিং হয়ে যায় বা সেখানে একটা আলসার ফর্মেশন হয়ে যায়, তখন সেটাকে বলা হচ্ছে ফিসার। মানে ফিসার যাদের হয়েছে তাদের ক্ষেত্রে সমস্যাটা হয় ব্যথা ব্যথা ব্যথা, প্রচণ্ড ব্যথা। যেমন পাইলসের ক্ষেত্রে বারবার বলছি ব্লিডিং, ফার্স্ট টু লাস্ট সমস্যা ব্লিডিং আর গ্রোথ। ফিসার ফিসচুলার ক্ষেত্রে আমরা বলেছি একটা ডিসচার্জের সমস্যা এবং তার সঙ্গে ব্যথা, আর এই ফিসারের ক্ষেত্রে হচ্ছে সবথেকে বড় সমস্যা হচ্ছে ব্যথা ব্যথা ব্যথা, সারাক্ষণই ব্যথার কথা, ব্যথার কথাই বলে পেশেন্ট বলে থাকে। ল্যাট্রিন করার পরে ডাক্তারবাবু মানে ঘন্টা দুয়েক আমাকে খুব প্রচণ্ড কষ্ট পেতে হয়, বিছানা শুয়ে থাকতে হয়, বিভিন্ন ওষুধ খেতে হয়, তারপরে গিয়ে ব্যথা যন্ত্রণা কমছে, মানে নরমাল লাইফটাই তো স্টপ হয়ে যাচ্ছে, স্টপ হয়ে যাচ্ছে। এখানে কী হচ্ছে, ফিসার মানে হচ্ছে নর্মাল তার কনস্টিটিউশনের ধাত আছে এরকম নয়, তার রেগুলার তার নর্মাল স্টুল হয়, নর্মাল ইভাকুয়েট করে, নরম স্টুল হয়, কিন্তু হঠাৎ করে কোনো কারণে সে হয়তো বেড়াতে গেছে, বেড়াতে গেলে সেখানে অনেক সময় কনস্টিপেশন ফর্মেশন হয়, অনেক সময় হয়তো আপনি হয়তো পরপর রিচ খাবার খাচ্ছেন, বিয়েবাড়ি খাচ্ছেন বা পরপর বিয়েবাড়ি খাচ্ছেন, বা অনেক সময় হয়তো আমার রাত জাগতে হচ্ছে, যার জন্য আমার কনস্টিপেশন হঠাৎ করে ডেভেলপ করেছে, সাডেন ডেভেলপমেন্ট অফ কনস্টিপেশন, মানে হঠাৎ করে কনস্টিপেশন হওয়ার জন্য রেকটাম ওয়ালের উপরে চাপ পড়ে যাচ্ছে বেশি করে। আগে নর্মাল সফট স্টুল হতে সমস্যা, হঠাৎ করে তার রেকটামের উপর চাপ পড়ার পর রেকটামটা চিড়ে যাচ্ছে। দেখবেন যাদের নর্মাল প্রথম থেকে কনস্টিপেশন থাক, তাদের রেকটামগুলো একটু অনেক বেশি কিন্তু ল্যাক্সিটিভ হয়ে যান, তাদের রেকটাম সহ্য করতে পারে, অনেক কিছু সহ্য করতে পারে, প্রথম থেকে অত্যাচার সহ্য করতে করতে তাদের রেকটামগুলো আমাদের শরীরের নেচার হচ্ছে, আবার নিজেদের খুব ভালো অ্যাডাপ্ট করে নিতে পারি, এটা হচ্ছে আমাদের বডি মেকানিজম। এখানে হঠাৎ করে কনস্টিপেশন চলে আসার জন্য হার্ট স্টিল চলে আসলে হঠাৎ করে সেই ইয়াটার মধ্যে একটা চিড় খেয়ে গেলো, একদিন চিড় খেয়ে গেলো এবং সেখানের মধ্যে একটা আলসার ফর্মেশন হয়ে গেলো, এবং সেইটার জন্য সেই আলসার ফর্মেশনের জন্য কিন্তু ব্যথা যন্ত্রণা হচ্ছে, এবং সেখানে কারো কারো করতে ফোটা ফোটা রক্ত পড়ছে। অনেক সময় পেশেন্টরা বলছে, ডাক্তারবাবু আমি ল্যাট্রিনে যাওয়ার পরে স্টুলে গায়ের মধ্যে
একটা ব্লাডের লাইন, না ব্লাডের লাইন স্টুলের সঙ্গে নেমে আসছে, যেহেতু জায়গাটা ক্র্যাক হয়েছে সেই জায়গায় যে ব্লাডটা বেরোচ্ছে সেটা স্টুলের সঙ্গে নেমে আসছে, এবং এই ধরনের পেশেন্টরা কিন্তু সিমটমগুলো দিচ্ছে। এবং অনেক ম্যাক্সিমাম পেশেন্টরা যেটা বারবার করে বলে সেটা হচ্ছে ব্যথা। এই ব্যথারও কিন্তু অনেক তারতম্য আছে হোমিওপ্যাথি ডাক্তারদের কাছে। একজন পেশেন্ট বলে, ডাক্তার মনে হচ্ছে রেক্টার মধ্যে অনেকগুলো কাঠি ঢোকানো আছে, সেখানে আমাদের মেডিসিন আছে কোলিনসোনিয়া। মানে পেশেন্টরা কিন্তু এসে এরকম বলে, সেরকম ব্যথা পেশেন্ট হচ্ছে, ডাক্তার মনে হচ্ছে রেক্টাম ওয়ালটার মধ্যে যেন অনেকগুলো কাঠি ঢোকানো আছে, এরকম একটা সেন্সেশন হচ্ছে আমার ব্যথাটা। এবং সেখানে কিন্তু আমাদের স্পেসিফিক ওষুধ হচ্ছে আমাদের কোলিনসোনিয়া, কোলিনসোনিয়া দিতে হবে, এছাড়া অন্য মেডিসিন কাজ করবে না। এরকম আমাদের স্পেসিফিক কিছু সিমটম আছে। একজন পেশেন্ট বলছে, ডাক্তার আমার ব্যথা যেটা হচ্ছে সেটা জল দিলে ব্যথাটা, ঠান্ডা জল দিলে তবে মাত্র কমছে ব্যথাটা। সেখানে আমাদের অ্যালো ইজ ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন। আবার কিছু কিছু ক্ষেত্রে পেশেন্ট বলছে, ডাক্তার আমার ব্যথা যেটা হচ্ছে সেটা গরম জল না দিলে, গরম হট ব্যাপার না দিলে আমার সেটা কমছে না। সেই জন্য আমার মেডিসিন সিলেকশন চেঞ্জ হয়ে যাচ্ছে। যখনই মেডিসিনের সিমটম চেঞ্জ হয়ে যাচ্ছে, আমাদের কাছে কিন্তু এই সিমটমগুলো খুব গুরুত্বপূর্ণ। অনেক পেশেন্ট বলছে আমার জ্বালা, ব্যথার সঙ্গে জ্বালাও আছে, সেখানে আমাদের সেই গ্রুপ অফ মেডিসিন চলে আসবে যেগুলো জ্বালার উপর কভার করছে, বা জ্বালার এরকম ধরনের সিমটম আছে সেগুলো কভার করছে, বা সেই মেডিসিনগুলো দিতে হবে। অর্থাৎ সিমটমের বাইরে কিন্তু আমরা কোনো মেডিসিন দিতে পারি না। সিমটমের মেডিসিন দিলে কিন্তু এই এই সমস্যাগুলো চলে যায়, এবং সেই সিমটম, হ্যাঁ সিমটমটা চলে যাচ্ছে। এবং ফিসার যাদের হয়ে গিয়ে আছে তাদের কিন্তু একদিনের মধ্যে হিল আপ হয় না। একটা যদি মানে আলসার হয়ে গিয়ে থাকে, একটা রেক্টাম ওয়াল যদি চিড় খেয়ে গিয়ে থাকে, তাকে হিল আপ করতে অন্তত 4-5 মাস বা 6 মাস কিন্তু সময় দিতেই হয়। যে জায়গাটা পড়ে গেছে সেটা আবার পুরো এক জায়গায়, যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি হিল আপ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত ব্যথাটা পুরোপুরি খাতে চায় না, ব্যথাটা কমে আবার ফিরে আসে, একটা সার্কেল তারা রেগুলার লেগেই থাকে। অতএব এখানে তাদের ক্ষেত্রে কিন্তু যাদের ফিসার হয়ে যাদের ব্যথা তীব্র হচ্ছে, তবুও আমরা বলবো একটু ধৈর্য ধরে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করুন। এবং আমাদের অ্যাকুটের মেডিসিন আছে কিছু, এবং তার সঙ্গে ক্রনিক মেডিসিন আছে। এবং অ্যাকুট ক্রনিক দুটো ট্রিটমেন্ট করতে করতে একসময় রেক্টাম ওয়ালটা হিল আপ হয়ে আসে, এবং সে ব্যথাটা কিন্তু পার্মানেন্টলি সেরে আছে। তবে একটা সবচেয়ে বেশি এটা আসার কথা, যাদের ক্ষেত্রে এই ফিসারের সমস্যায় ভুগছেন, আমাদের যতগুলো রোগ আছে পাইলস, ফিসচুলা, এবং এর মধ্যে কিন্তু এই ফিসারটা সারতে কিন্তু সবথেকে কম সময় লাগে, কিন্তু তীব্রতা কিন্তু সবথেকে বেশি হয়, কষ্টটা বেশি, তীব্রতা সবথেকে বেশি হয়, কিন্তু সারতে কিন্তু সময় লাগে কিন্তু সবথেকে কম। এবং পেশেন্ট যখন ভালো হয়ে যাচ্ছে, সে কিন্তু হোল লাইফের জন্য সে ভালো হয়ে যাচ্ছে, পার্মানেন্ট একদম হয়ে যাচ্ছে, তার নর্মাল লাইফ হিল আপ হয়ে গেলে তার কোনো সমস্যা থাকছে না, সে কিন্তু নর্মাল লাইফের মধ্যে ফিরে যাচ্ছে। অতএব এই ফিসার যাদের হয়েছে তাদের ট্রিটমেন্ট করাচ্ছেন ঠিক আছে, কিন্তু তাদের সঙ্গে বারবার করে বলার প্রয়োজন, যাদের ফিসার হয়নি তারা কীভাবে এটা প্রিভেন্ট করতে পারে, এটা বারবার করে বলা, যেখানে কনস্টিপেশন সাডেন ডেভেলপমেন্ট, যাদের যদি কনস্টিপেশন হওয়া যদি হঠাৎ হয়ে যাচ্ছে কনস্টিপেশন, সেখানে আমাদের ল্যাক্সেটিভ বা ল্যাক্সেটিভ তো আমাদের হোমিওপ্যাথি স্বাস্থ্য অনুযায়ী কিছু নেই, আমাদের প্যাথি অনুযায়ী আমাদের সিমটোমেটিক মেডিসিন আছে, যেমন ব্রায়ানিয়া, সালফার, এই ধরনের কিছু মেডিসিন আছে যেগুলো আমাদের কনস্টিপেশনের উপর খুব ভালো কাজ করে থাকে। সেরকম ধরনের মেডিসিনগুলো খাওয়া উচিত আমাদের, এবং খেয়ে স্টুলটাকে নরম করে ফেলা উচিত। এবং তার সঙ্গে যদি দরকার হয় কিছু ফাইবার জাতীয় খাবার, এগুলো খেয়ে আমাদের স্টুলটাকে নরম করে ফেলা উচিত, ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন। এরকম কিছু মেডিসিন খেয়ে আমাদের স্টুলটাকে নরম করে ফেলা উচিত, তাহলে রেক্টাম ওয়ালের উপর প্রেশারটা পড়বে না এবং এই ফিসারটা হবে না। এবং ফিসার যাদের চলছে এবং ফিসার ট্রিটমেন্ট অবস্থাতে কিন্তু তাদের কনস্টিপেশন আর চলবে না। অতএব যাদের ফিসার আছে তাদের ক্ষেত্রে কিন্তু বারবার করে বলার প্রয়োজন, কনস্টিপেশন কিন্তু কখনোই কিন্তু অ্যাভয়েড করা উচিত। কনস্টিপেশন থাকলে সেই আলসারের উপর আবার চাপ পড়বে, সে আবার টিয়ার হয়ে যাবে, আবার সেখান থেকে রক্ত বেরোবে, আবার সেখানে ব্যথা হবে, এবং আবার মানে সমস্যা তৈরি হবে। তার মানে যাদের ফিসার হয়েছে তাদের ক্ষেত্রে মূল সমস্যা হচ্ছে ব্যথা, সাডেনলি খুব ব্যথা হচ্ছে, সেখানে কিন্তু সবচেয়ে বেশি হওয়ার সম্ভাবনা ফিসার, ফিসারটাকে সন্দেহ করতে হবে। এবং একটাই আশার কথা যে ডাক্তারবাবু বললেন যে ফিসারের কষ্টটা যেরকম বেশি, কষ্টের লাঘবটাও কিন্তু তাড়াতাড়ি, কিন্তু কষ্ট লাঘবই হবে নিজের শরীরটাকে যখন আমরা নিজেরা জানবো, এবং রাইট রেমেডি সিলেকশন করে সিমটোম্যাটিক মেডিসিন খেয়ে আমরা কিন্তু সুস্থ হতে পারবো ভীষণ তাড়াতাড়ি। তো আপনারা কি বলেন? প্রত্যেক দিনের মতন আপনাদের মতামত চাইছি, হয় চিঠি লিখবেন নাহলে সরাসরি যোগাযোগ করবেন। তাহলে আবারও বলে দিচ্ছি ঠিকানাটা, ডক্টর শুভদীপ কর, কর হোমিও ফার্মেসি, 197/1 রামকৃষ্ণ সরণী, বেহালা, কলকাতা 60, বেহালা ট্রাম ডিপো থেকে তার ফ্যাক্টরির দিকে। টেলিফোন নাম্বার 9831275059 এবং 2404-9438। আজকের মতন এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ডাক্তারবাবু এখানে আসার জন্য এবং সুস্থতার পথে আমাদের হাঁটতে সাহায্য করার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।